बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी सबाइके अभिनंदन एवं तोमादेर परिवारके सालाम आसलामु आलाइकुम। सिद्दिक मेमोरियल कर्तृक आयोजित अनलाइन क्लासे आजके द्वादश श्रेणी पदार्थ विज्ञान प्रथम पत्रेर एकटा क्लास निच्छि आमि। तो सेखाने सप्तम अध्याये जे क्लास निब आलोच्य विषय हबे स्थिति स्थापकता सम्पर्कित विभिन्न राशि, विभिन्न राशिर मध्ये सम्पर्क एवं स्थिति स्थापक गुणांक। तो प्रिय शिक्षार्थी स्थिति स्थापकता काके बोले आमी एखाने टपिक सिलेबास छोटो करे लिखे निछि व्याख्या करब। तोमरा देखो प्रथमेई आछे स्थिति स्थापकता। पदार्थेर एकटा निजस्व बैशिष्ट्य एवं धर्म, जे धर्मेर कारणे वस्तुटा तार स्वाभाविक अवस्थार परिवर्तन जदि घटे बल प्रयोगे, बल तुले निले आबार सेटा पूर्वेर अवस्थाय फेरत आसे, एटा कि बला स्थिति स्थापक धर्म। जेमन एकटा स्ट्यान्ड थेके जदि आमी राबार एभाबे रेखे दिई, এটাকে টেনে লম্বা করে যদি ছেড়ে দেই, এটা আবার পূর্বের অবস্থায় ফেরত আসে, এটা একটা স্থিতিস্থাপক ধর্ম। এরকম বস্তুগুলোর মধ্যে আছে কিছু নমনীয় বস্তু, যে বস্তুগুলোকে আসলে বল প্রয়োগ করলে তারা কোন মানে আকার আকৃতির পরিবর্তন স্থায়ীভাবে হয়ে যায়। যেমন আমরা যদি একটা রাবারকে টেনে লম্বা করি তাহলে ছেড়ে দুই টুকরো হয়ে যায়। আবার কিছু আছে নমনীয় বস্তু, যেমন লিকুইড এক গ্লাস থেকে আরেক গ্লাসে অর্ধেক অর্ধেক করে ফেলতেছি সহজে। তেমনি আছে পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কোনগুলো? যেগুলো নিয়ে বল প্রয়োগ করে তার কায়িক কোনো পরিবর্তন ঘটানো যায় না বা চেষ্টা করলে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, যেমন কাঁচ, এ ধরনের বস্তুগুলোকে বলা হয়েছে স্থিতি স্থাপক সীমা। এই যে বস্তুটা, একে যে আমি টেনে যদি এরকম লম্বা করি এবং যদি ছেড়ে দেই আবার পূর্বের অবস্থায় ফেরত আসে, এটার একটা নির্দিষ্ট সীমা আছে, যে সীমা পর্যন্ত পূর্বের অবস্থায় সে ফেরত আসবে বল অপসারণে, কিন্তু ওই সীমার অতিক্রম করলে এটা আর পূর্বের অবস্থায় ফেরত আসবে না। একটা রাবারকে টেনে লম্বা করে ছেড়ে দিব, পূর্বের অবস্থায় আসবে, কিন্তু এটা একটা নির্দিষ্ট সীমা পার করে যদি আমি টেনি তাহলে সেটা আর পূর্বের অবস্থায় ফেরত আসবে না, সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অসভার যে ভারটা এখানে ঝুলাই দিলে বস্তুটা একবারে ছিঁড়েই যাচ্ছে, রাবারটা ছিঁড়ে গেল, এরকম স্থিতি স্থাপক বস্তুগুলো সবচেয়ে ইস্পাত কিন্তু ভালো স্থিতি স্থাপক। যদিও আমরা বাস্তবে দেখি রাবারই ভালো, অনেক লম্বা করছি ছেড়ে দিছি আবার পূর্বের অবস্থায় আসছে, কিন্তু ইস্পাত সবচেয়ে বেশি স্থিতি স্থাপক। তেমনি আছে পিরন। পিরন কাকে বলবো? পিরন আসলে এক প্রকার বল। এখানে শর্ত থাকে এটাই যে একক এরিয়ার উপর প্রযুক্ত বল। যেমন আমি যদি এরকম একটা বস্তু নিই, এটা একটা কোন তল যার লেন্থ ব্রেথ গুণ করলে কি হবে এরিয়া, এল ইনটু বি। এই এরিয়ার উপর লম্বভাবে যদি বল প্রযুক্ত হয় এফ, তাহলে এ এরিয়ার উপর প্রযুক্ত বল হচ্ছে একক এরিয়ার উপর প্রযুক্ত বল এফ বাই এ, এটাই হবে আমার পিরন। পিরন ইকুয়াল বল বাই ক্ষেত্রফল। তাহলে একক কি হবে? বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে বলের আর পিরনের একক। তেমনি মাত্রা, মাত্রায় আমরা কি পাবো? বলের মাত্রা পাচ্ছি এম এল টি ইনভার্স টু এরিয়া, তাহলে এল স্কয়ার, একটা এল যদি কেটে দিই এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, এটা হচ্ছে মাত্রা। এই যে বস্তুটার উপর পিরন প্রয়োগ হলো, তাহলে আমরা কি জানি যে পিরন অর্থাৎ বল প্রয়োগে বস্তুর কায়িক পরিবর্তন হয়, তাহলে বস্তুটার পরিবর্তন হতে পারে না? বস্তুটার আকার আকৃতির আয়তনের পরিবর্তন হতে পারে, এই পরিবর্তনটা কি বলা হয়? বিকৃতি। পরিবর্তনটাকে বলবো আমরা বিকৃতি। একটু আগে তোমাকে বলছিলাম যে এটা রাবার, এটা তার স্বাভাবিক অবস্থা, টেনে তুমি লম্বা করো, তাহলে এটা কি অবস্থার পরিবর্তন হয়েছে? বিকৃতি হয়েছে, দৈর্ঘ্য বরাবর। এভাবে আমরা দেখবো যে পিরন তিন প্রকার। পিরন তিন প্রকার, একটা হলো দৈর্ঘ্য পিরন, একটা আকার পিরন, আর একটা আয়তন পিরন। তেমনি বিকৃতি, বিকৃতিও আমরা পাবো তিন প্রকার, একটা দৈর্ঘ্য বিকৃতি, একটা আকার বিকৃতি, আর একটা পাবো আয়তন বিকৃতি।
তাহলে দৈর্ঘ্য পীড়ন কাকে বলবো? দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত যে পীড়ন, অর্থাৎ পীড়ন দৈর্ঘ্য বলো, আকার বলো, আয়তন বলো, ওই পীড়ন ইকুয়াল হবে বল বাই ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বরাবর যদি প্রযুক্ত হয়, এটা একটা রাবার, এর দৈর্ঘ্য বরাবর এই প্রযুক্ত হওয়ার ফলে এর বিকৃতি দৈর্ঘ্যেরই হবে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর পরিবর্তন। তাহলে আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এ, এটাকে টেনে লম্বা করার ফলে এর দৈর্ঘ্যটা এখন হয়ে গেল এই পর্যন্ত বৃদ্ধি, বৃদ্ধিটুকু কত স্মল এ। তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনটা কি বলতেছি আমরা? বৃদ্ধি, একক দৈর্ঘ্য। তাহলে ক্যাপিটাল এল দৈর্ঘ্যের জন্য বৃদ্ধি ঘটছে স্মল এ। তাহলে একক দৈর্ঘ্যের জন্য কতটুকু হবে? একক দৈর্ঘ্য 1 মিটারের জন্য যে পরিবর্তন স্মল এল বাই ক্যাপিটাল, এটাই হবে আমার বিকৃতি, বিকৃতি। আর এভাবে যেমন দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি, তেমনি আকার পীড়ন, আকার পীড়নও এটাই হবে। তাহলে বিকৃতিটা আকারে, যেমন একটা বই আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা তোমাদের বইটা, এই বইটা যদি আমি এভাবে নেই তাহলে কিন্তু আমি এর দৈর্ঘ্য প্রস্থ এভাবে কিন্তু পাবো, এভাবে পাবো। তাহলে এটা কি লেন্থ, এটা বেথ। এখন এই দিক থেকে যদি কেউ এভাবে মোসর দেয় তাহলে এর পরিবর্তন কিন্তু হয়ে নতুন অবস্থান এখানে চলে যাবে। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এর আগে ক্ষেত্রফল ছিল এ বি সি ডি আয়তন, তাই নতুন অবস্থান এ ড্যাশ বি ড্যাশ এ সি ডি থাকলে তাহলে আয়তন অর্থাৎ ক্ষেত্রফল এ বি সি ডি, তাহলে এ ড্যাশ বি ড্যাশ নতুন হলো, এখানে কিন্তু থিটা এই পরিবর্তন হয়েছে, এটাকে আকার বিকৃতি বলবো। এই দৈর্ঘ্যটাকে বলবো স্মল ডি, কতটুকু সরে গেছে, আর এই টোটাল যেটা সেটা ক্যাপিটাল ডি, এটাকে থিটা দিয়ে করা হয়। তাহলে থিটা ইকুয়াল হবে, থিটা থিটা ইকুয়াল আমরা পাবো স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এটাই হলো আকার বিকৃতি। তেমনি আয়তন বিকৃতি, ধরো একটা বেলুন, এটা আয়তন ক্যাপিটাল ডি, একে আমরা পরিবর্তন করে এভাবে আরো ফুলাই দিলাম, তাহলে আয়তনটার বৃদ্ধি কতটুকু হয়েছে স্মল ডি, তাহলে ভি আয়তনের মধ্যে পরিবর্তন হলো এটা একক আয়তনে, তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি, এটা হবে আমাদের আয়তন পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যা শিখলাম তার আলোকে আমরা দেখতে পাচ্ছি যে পীড়ন ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, এটা যদি দৈর্ঘ্য বরাবর হয় তাহলে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির একটা কিন্তু অনুপাত আছে, এই অনুপাতটা কি বলবো আমরা? ইয়ং এর স্থিতি স্থাপক গুণাঙ্ক। তাহলে বিকৃতি যদি দৈর্ঘ্য দেই সেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করো, তাহলে ওয়াই ইকুয়াল আমার কি হবে? ওয়াই ইকুয়াল হবে এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এফ ক্যাপিটাল এল এ স্মল এল, এটাই হবে ইয়ংয়ের গুণাঙ্ক। এটা দিয়ে আমি একটা অঙ্ক করব, আর অসহ ভার দিয়েও একটা অঙ্ক আমি এখানে তোমাদের জন্য রাখছি, অর্থাৎ অসহ ভার, অসহ ভার বা ওজন, এখানে যেমন দেখো একটা অঙ্ক দিয়েছি আমি, এটা দেখাই 4 মিটার লম্বা 2×10⁻⁶ মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারে অসহ পীড়ন হলো এত নিউটন পার মিটার স্কয়ার, হলে অসহ ওজন কত? তাহলে আমরা জানি কি জানি, অসহ ওজন ইকুয়াল অসহ পীড়ন ইনটু অসহ ক্ষেত্রফল। অসহ পীড়ন কোনটা? পীড়ন হচ্ছে আমার এই যে এটা 2.5×10⁸, আর ক্ষেত্রফল দেয়া আছে এই যে এটা 2×10⁻⁶, তাহলে এটা যদি গুণ করি পাবো আমি 500। তাহলে 500 হলে একক কি হবে? ওজন। তাহলে প্রথমে আমরা অসহ অসহ ভার নির্ণয় করি, অসহ ভার, তাহলে অসহ ভারে কি হবে? এত কেজি। ওজন করলে তাহলে ডাব্লিউ, অর্থাৎ এটার সঙ্গে কেপ স্মল জি পৃথিবীর ত্বরণ গুণ করতে হবে। একইভাবে আমরা ইউনিট স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়ের জন্য দেখে একটা এখানে অঙ্ক দিছি,
মিটার স্কয়ার অর্থাৎ 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারে এত নিউটন বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়, নিয়মের গুণাঙ্ক কত? তাহলে আমরা জানি কি করব, আমরা জানি y equal a divided by ক্যাপিটাল a স্মল a, তাহলে a এর মান কত? বল প্রয়োগ করছি 4 into 10 to the power 7 ক্যাপিটাল এর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত? এটা এখন পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল আছে 2 into 10 to the power minus 4 into দৈর্ঘ্যের বৃদ্ধি কতটুকু, এই যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2 ক্যাপিটাল এর, তাহলে এল এল কাটা 2 দিয়ে গুণ করলে 4 4 4 কাটা 10 to the power 7 আর minus 4 তাহলে কত? 10 টু দি পাওয়ার 11 নিয়মের গুণাঙ্ক। এভাবে আমাদের অঙ্কগুলা সবগুলা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে টপিকসগুলো আলোচনা করলাম তার আলোকে তোমরা এই সংখ্যাগুলো সব করবে। স্থিতিস্থাপকতা, নমনীয় বস্তু, পূর্ণ দিয়ে বস্তু, স্থিতিস্থাপক সীমা, অসহবাদ, পীড়ন, পীড়ন তিন প্রকার, দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আকার আয়তন পীড়ন, বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি, আকার বিকৃতি, আয়তন বিকৃতি, এবং এর আলোকে তোমরা তোমাদের বইয়ে গাণিতিক সমস্যা যেটা আছে সেখানে 1 2 3 4 এই অঙ্কগুলান করবে, এগুলান বাসায় বসে বসে করবে, যে সূত্রটা পড়েছে ওর আলোকে এগুলান করে আবার তোমরা ইচ্ছা করলে আমাকে ছবি তুলে পাঠাতে পারো, আমি দেখে দিব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে, সে পর্যন্তই আল্লাহ হাফেজ।